ও তুমি ফেলায়া গেলা গোপাল বিড়ি নেভায়া গেল না, ও তুমি কি আমাদের কথা শুনছো না, এখনো সময় আছে বিড়ির পাশা নিভায়া তুই যা। ভাগ্য কেন আমি তোরে কি করছি, তুই কি মেসেজ দিছিস সেটা দেখি দিস ভালো করে। কি মেসেজ দিছি আমি তোরে? মানে তুই এত খারাপ কিভাবে হতে পারিস, একটা মেয়ে এত খারাপ হয় কিভাবে? আমি তোরে কি মেসেজ দিছি? তুই কি মেসেজ দিছিস আরে, এত খারাপ তুই কবে কবে হলি? আচ্ছা তুই মেসেজ দেখ, কি মেসেজ দিছিস দেখ আগে। অসহ্য দেখে দিস কি মেসেজ দিছিস। জি জায়গায় কি হইলো কেমনে আর কি মেয়ে মানে আমার ভুল হয়ে গেছে। টাকার জন্য ছাইড়া গেছো আমারে, ভালো করছো, একটু ওয়েট করো আমি টাকার মেশিন হয়ে আইতাছি। ভাই একটু তাড়াতাড়ি আইছেন, আমার টাকার খুব দরকার। আমার নাম হলি জুলুম খান, আমরা আড়ারো ভাই। ও ভাই গো নাম গন্ডাক জুল। আমার নাম হলি জুলুম খান, সিঙ্গারা খান, পুরি খান, ডাল খান, সিগারেট খান, পান খান, বাইরে যান। হা 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 কি ও আপু ক্রাশ? কি ক্রাশ হচ্ছে? পাশের বাসার ওয়াইফাই এর মতো নেটওয়ার্ক পায় কিন্তু কানেক্টেড হয় না। ভাইয়া আপনি কি প্রেম করেন? না। ও তাইলে তো আপনি অনেক ভালো ছেলে। তবে আমার চার পাঁচটা গার্লফ্রেন্ড আছে। ভাই মারো বুঝি মারো। আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি। ভালোবাসো তো ঠিক আছে, কিন্তু বাবা তুমি কি করো? আমি অনেক বড় বিজনেসম্যান। ও আচ্ছা বুঝলাম। তা তোমার পরিবার কেমন, মানে টাকা পয়সা কেমন আছে তোমাদের? আরে আমরা কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার। হ্যাঁ সেটা তো অনেক ভালো কথা। তা বাবা তোমার নাম কি? আমার নাম তরু। ও ঠিক আছে, 14 নাম্বার বয়ফ্রেন্ডটা তো ঠিক আছে, আর কয়টা তো সব গাধা। গালিটা দেও তালাই। গালি তালা লাগতো না, গালির মেজে না তোমার কামড় মারবো দাওগা। আচ্ছা দুধ না একটু দেও দাওগা। একটা তাবিটা দেও, তাবি নেও তুমি দাওগা। হ্যাঁ তুমি বালা, গালিটা দেও না তুমি দে বালা দাওগা। জানতে তোর গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড 3 টাকা নোটের মতো, না কখনো দেখেছি না কখনো হবে। তোমার জন্য আজও আমার এই বুকের বাম পাশটা আছে খালি। এ বুক কি তোর বাপে, দূরে গিয়া মর খাওয়ার আগে গালি। শোন বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে রে। তোরা বড় লোক তাই বিয়ের জন্য চাপ দেয়, আমরা গরিব আমাদের তো কেউ ধাক্কাও দেয় না। আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি। ও আচ্ছা। সুন্দর মেয়ে দেখলে ছেলেরা মনে মনে বলে আগর তুমি যাও পুরানা ছোড় দেঙ্গে। কি নেই আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ছাড়া। হাই গাইস আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। টিউটোরিয়ালটা হচ্ছে যে গার্লফ্রেন্ড কিভাবে পটানো যায়। গার্লফ্রেন্ড পটানোর 3টা পদ্ধতি।
বলতে দেন, গার্লফ্রেন্ড পটানোর তিনটা পদ্ধতি। পদ্ধতিগুলো হচ্ছে যে আমার নিজেরই গার্লফ্রেন্ড না আপনাদের কি শিখাইবো। তো স্বাস্থ্য বাই নেতা জিগা, তো দুলা ভাই কেডা ডাউনলোড করলে হবে না? হ্যাঁ হবে। পেজে গিয়ে মাত্র 30টা লাইক পাওয়ার পরে আপনার অনুভূতি কি? আমরা জানতে চাই এই বন্যার জন্য সিটি কর্পোরেশন দায়ী না সরকার দায়ী? আমার কপাল দায়ী। মানে এই বন্যাত আমার কোনো দোষ নাই ভাই সাহেব। ভাই সাহেব বহুর কথায় আমি বাথরুমের ট্যাঙ্কির আউটলাইন দিছিলাম সুরমা নদী ভাই। সুরমা নদীর ভানি ভুলিয়া ভানিয়া মাইছে আউটলাইনে দি, ওই আস্তা গাও বাসিয়া গেছে। এখন মানছে কই আমার পাইবে দি বলে আগে ভানি। চাচা ভাতিজাকে যারা এখনো ফলো করো নাই তাদেরকে কি করা উচিত? কি বলে পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। কি বলে বলতো পৃথিবীতে সব থেকে দামি জিনিসটা কি? টাকা। তুই মারে বুঝলে গেলি বেটা, মা কি কখনো জিনিস হয়? মা তো মাই। তুমি আমার মা, তুমি আমার জননী, তোমার বা। নিজের বউকে এতটাই ভালোবাসুন যে বউয়ের বান্ধব। গোল গোল আন্ডা, গোল গোল আন্ডা, সিপাহী কে ডান্টা, সিপাহী কে ডান্টা, বিলাই কে পোঁচ, বিলাই কে পোঁচ, মামাজি কে মোঁচ, মামাজি কে মোঁচ, জোরসে বলো বাবু এক, জোরসে বলো বাবু এক। ওড়া আরফে মিগা ভিডিও কল উত্তীর্ণ হদে হালাইয়ে হালাইয়ে হালাইয়ে। ওড়া সত্যি আয় আসলে কি হালা? তুই হালা কোথায় তাই না হালা বুঝি কে? কি বলে রাস্তায় দেখলাম দুজন পাগলামি করতেছিল, আমি যে বোঝানোর পর এখন দেখি তারা মারামারি করতেছে। ওয়া বউ বহুদিন বাপার বাড়িতে বই বই হাইও যখন যাই না থালা বাসন মাজো গই। আরে ভাই এদিক দিয়ে তাকাইছেন কেন? সামনে দিকে তাকায় যান। আরে রাখেন মিয়া সামনে তাকাইতে মানে? কাল কেমন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল বুঝছস? ও তারপর? তারপর আমি কিছুক্ষণ বসে বাসার মানুষের সাথে আড্ডা দিলাম। ও তারপর? তারপর বুঝতে পারলাম ওরা অনেক ভালো মানুষ।